আসসালামু আলাইকুম, শামিস কালেকশন আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি অ্যালপাইন স্টিচ কিভাবে তৈরি করতে হয় সেটা টিউটোরিয়াল দেখাবো। এর জন্য আমি সামারিয়া নিয়েছি এবং 2.5 mm হুক নিয়েছি। প্রথমে আমি একটা স্লিপ নট নেব, এরপর আমি 18টা চেন নেব। এমন একটা সংখ্যা হবে যেটা দুই দিয়ে ভাগ করা যায়। আমি তিনটা চেন স্কিপ করে চতুর্থ চেনে একটা ডাবল ক্রোশেট করব, পরবর্তী চেনে একটা ডাবল ক্রোশেট করব এবং এই লাইনের প্রতিটা চেনের উপর একটা করে ডাবল ক্রোশেট করব। টোটাল 16টা ডাবল ক্রোশেট হবে। আমার 16টা ডাবল ক্রোশেট হয়ে গেছে তিন চেন সহ। আমি এখন একটা চেন নিয়ে ঘুরিয়ে নেব, এরপর পরের ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এই লাইনেও আমি প্রতিটা ডাবল ক্রোশেটের উপর একটা করে হাফ ডাবল ক্রোশেট করব। ১৬টা হাফ ডাবল ক্রোশেট হবে এই লাইনে, ১৫টা হাফ ডাবল ক্রোশেট হয়েছে। একদম শেষে আমি একটা এই তিন চেনে, তিন নাম্বার চেনে একটা হাফ ডাবল ক্রোশেট করব। ১৬টা হাফ ডাবল ক্রোশেট হলো। এবার আমি তিনটা চেন নেব, সরি আপনি এখানে তিনটা চেনও নিতে পারেন, দুইটা চেন নেওয়া যায়, আমি দুইটা চেন নিলাম। এরপর আমি একটা ট্রিপল ক্রোশেট করব। প্রথম লাইনে যে ডাবল ক্রোশেট করেছিলাম এই দুই নাম্বার ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটা ট্রিপল ক্রোশেট করব। এর পরবর্তী এই সোজাসুজি আমি তো একটা ট্রিপল ক্রোশেট করেছি, এর পরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। আবারও পরের ঘরের বরাবর একদম নিচে আমি একটা ট্রিপল ক্রোশেট করব, অর্থাৎ একটা ডাবল ক্রোশেট একটা ট্রিপল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট একটা ট্রিপল ক্রোশেট হবে। এই সোজা করেছি, পরেরটা পরের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট নেব। এভাবে রিপিট হবে এই লাইনে। এভাবে এই লাইনে কাজ রিপিট করব। আমি 15টা কাজ শেষ করেছি। একদম শেষে এসে আমি একটা ট্রিপল ক্রোশেট করব। শেষে যেই প্রথম লাইনে যে ডাবল ক্রোশেটটা সেটার ভিতর দিয়ে আমি একটা ট্রিপল ক্রোশেট করব। শুরু হয়েছে ডাবল ক্রোশেট দিয়ে, শেষ হলো ট্রিপল ক্রোশেট দিয়ে। আবারও আমি একটা চেন নিয়ে এক লাইন হাফ ডাবল ক্রোশেটের কাজ করব। ১৬টা হাফ ডাবল ক্রোশেট হবে এই লাইনও।
দুটা চেন নেব, ঘুরিয়ে নেব। এখন দ্বিতীয় লাইনে আমি করেছিলাম প্রথমটা ডাবল ক্রোশেট, দ্বিতীয়টা ট্রিপল ক্রোশেট। এখন আমি প্রথমটা এই ট্রিপল ক্রোশেটের উপরে করব ডাবল ক্রোশেট, এবং ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আমি আগের ঘরে যে ডাবল ক্রোশেট সেটার ভিতর দিয়ে আমি ট্রিপল ক্রোশেট করব। অর্থাৎ আমি টোটালি অপোজিট কাজ করছি। আগে যেভাবে একবার হাফ ডাবল ক্রোশেট করেছি, দ্বিতীয়টা ট্রিপল ক্রোশেট, এখন প্রথম ট্রিপল ক্রোশেট করছি, পরেরটায় ডাবল ক্রোশেট। অর্থাৎ ট্রিপল ক্রোশেটের উপর হবে ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের উপরে হবে ট্রিপল ক্রোশেট। এই ডাবল ক্রোশেটটা মিডিলের, এর ভিতর দিয়ে আমি ট্রিপল ক্রোশেট করব। এরপরেরটা ছিল ট্রিপল ক্রোশেট, সেই বরাবর আমি একটা ডাবল ক্রোশেট করলাম। আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটা ট্রিপল ক্রোশেট করব। এভাবে রিপিট হবে। একই প্যাটার্ন যতদূর লম্বা করতে চাচ্ছেন। এটা দিয়ে মাফলার করলে সুন্দর হয়, কার্ডিগানও করা যায়। আমি এটা দিয়ে একটা ব্যাগ করেছিলাম, সানফ্লাওয়ার একটা ব্যাগ, বেশ সুন্দর লাগে দেখতে। তিন দুটা চেন, একই কাজ হবে, ডাবল ক্রোশেটের উপরে ট্রিপল ক্রোশেট এবং ট্রিপল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট। পরবর্তী ট্রিপল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট, আবারও ডাবল ক্রোশেট যেটা নিয়েছিলাম আগের বার তার ভিতর দিয়ে একটা ট্রিপল ক্রোশেট করব। এবং পরবর্তী ট্রিপল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। খুব সুন্দর একটা প্যাটার্ন, খুব সহজ একটা প্যাটার্ন। যারা নতুন তাদের জন্য আশা করি এই ভিডিওটা কাজে আসবে। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।